بسم الله الرحمن الرحيم أشرفة كيتشن هم أبنا ده شاعة تو ماشاء الله أبنا رانا بحالو أصلاً شوستو أصلاً الحمد لله تو ماهي رمضان تو رمضان الجنو أدمي أسكت نو تون ريسيبي أبنا ده ماجا حاضرين كوريتي تو سولا سارا تو أمد ريبتاري تي صلبنا تي راجعو سولا بونا ريسيبي أما قناة ل ده أصلاً سال أبنا ده دهكي نيتا بره تي سولا تامي راتري بيجابو بوله تو راتري هتشي أمار مواني شيلونا شيلونا مي تين غونتا হচ্ছে আমার 16টা ভিজানোর তো 16টা দেখুন আমার কত সুন্দর ভিজে গেছে এই দেখুন মাত্র 3 ঘন্টাতে আমি 16টা ভিজিয়েছি তো এই 16টা আমি আলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা প্রেসার কুকার এই প্রেসার কুকারে আমি 16টা আজকে সিদ্ধ করে নেব বিসমিল্লাহির রহমানির রহিম এই 16 বুনাটা আমি প্রেসারে একটু সিষ্টি দিয়ে আমি সিদ্ধ করে নেব আপনাদের যদি প্রেসার কুকার না থাকে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটু টাইমটা কম বেশি লাগবে সময়টা একটু বেশি লাগবে তো আমি এখানে ছোলাগুলো সর্বপ্রথম দিয়ে একটু হলুদের গুঁড়া একটু নুন দিয়ে ছোলাটাকে সিদ্ধ করে নেব তো কিভাবে ছোলা ভুনাটা করব পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে ছোলা ভুনা করব তো ছোলাগুলো আমি দিয়ে দেব তো আমি এখানে ছোলাগুলো দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব হলদি গুঁড়ো হলদি গুঁড়ো দিলে হবে কি ছোলার কালারটা ঠিক থাকবে আর দিয়ে দেব একটু নুন দিয়ে ছোলাটাকে আমি সিদ্ধ করে নেব আর এখানে আমি স্টিলের গ্লাস দিয়ে এক গ্লাস পানি নিয়েছি পানিটা দিয়ে দেব দিয়ে ছোলাটাকে আমি এখন সিদ্ধ বসিয়ে দেব ছোলার আমি ঢাকনাটা আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এখন চুলাটাকে আমি অন করে দেব চারটার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব আমি ছোলাটা দেখুন ছোলাটা আমার এখন সিটি ওঠেনি আরো তিনটা থেকে চারটা সিটি আমি সিটি দিয়ে নেব দুইটা সিটি হয়ে গেছে আমার আর দুইটা দিয়ে নেব তাহলে একটু ছোলাটা একটু নরম নরম হবে ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে মানে চারটা সিটি উঠে গেছে এখন নামিয়ে নেব চুলায় আমি একটা কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সাদা তেল তেলটাকে আমি একদম হাই হিটে ভালো করে গরম করে নেব তেলটা আমি এখানে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি আর এখানে কি কি নিয়েছি দেখিয়ে দিই এখানে নিয়েছি আলু আলুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি নিয়েছি একটা তেজপাতা চারটা পাঁচটা কাঁচামরিচ চেরা বড় এলাচ ছোট এলাচ দারুচিনি আর পেঁয়াজ কুচি তো সর্বপ্রথম আমি গরম মশলাটা দিয়ে দেব তেজপাতাটা দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি সর্বপ্রথম এটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে গেছে এখন যে আমি ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন আর ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কত সুন্দর গলে গেছে এখন ছোলাটা দিয়ে দেব ছোলার কালারটাও দেখুন অনেক সুন্দর কালারটা ছোলাটাকে আমি একটু কষিয়ে নেব এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আলু আলুটা দিয়ে দেব দিয়ে আবারও ছোলাটাকে কষিয়ে নেব আমি এই রমজান মাস মানে যেগুলো মানে ইফতারিতে ছোলা ছাড়া তো চলবেই না আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি লবণ এর আগে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ভাজা জিরা ধনিয়া গুঁড়া আর নিয়েছি মরিচের গুঁড়া এটা দিয়ে দেবো দিয়ে এটাকে আবারও 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দিয়ে ছোলাটাকে আবারও 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেব কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ছোলাটা আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দেবো যেহেতু আমার ছোলাটা সিদ্ধ করা আছে বেশি একটা সময় লাগবে না দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেবো
সোলাটাকে আবারও 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। লবণটা তো চেক করার মতো কোনো বুদ্ধি নাই, যেহেতু এখন রমজান মাস তো লবণটা পরিমাণ মতো দেবেন আপনারা। কম হলে একটু খাওয়া যাবে, কিন্তু যখন বেশি হয়ে যাবে এটির সময় তো একটু সমস্যা হয়ে যাবে। দেখুন ছোলাগুলো শুদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এর সঙ্গে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ছোলা দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ছোলাটা আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতাটা কেটে দেবো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব ছোলাটা। আর এর সঙ্গে দিয়ে দেবো কাঁচামরিচ চেরা। দিয়ে ছোলাটাকে আমি নামিয়ে নেব। আর 4 থেকে 5 মিনিট লাগবে আমার ছোলাটা হতে। এই ছোলাটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি আমার, মাত্র 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে, যেহেতু আমি ছোলাটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটাকে আবারও ঢাকনা দিই, ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো ফিরে আসলাম আমি 5 মিনিট পর। তো ছোলাটা আমার হয়ে গেছে, আর 2 থেকে 3 মিনিট জাল করে আমি নামিয়ে নেবো। তো দেখুন আমার ছোলা ভুনা আলু দিয়ে, তো ছোলাটা আমার দেখুন কত সুন্দর একদম গলে গেছে। এই দেখুন ছোলাটা অনেক সুন্দর গলে গেছে ছোলাটা। তো আমি বলবো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।